আমার জন্য সেই কুমারী মেয়েদেরকে নিয়ে এসো যে এখন অবধি সম্ভোগ জানে না। 102 কুমারী মেয়ে আমার জন্য সেই কুমারী মেয়েদেরকে নিয়ে এসো যে এখন অবধি সম্ভোগ জানে না। 102 কুমারী মেয়ে। পশুপতির প্রেত হাত অবিবাহিত কুমারী মেয়েদের গ্রামে খুঁজতে থেকে ঘুমিয়ে থাকা মেয়েদেরকে ভালো করে রাখে। গলায় মঙ্গলসূত্র, পায়ে নূপুর আর মাথায় সিঁদুর থাকাতে ফেরত চলে যায়। অবিবাহিত মেয়ে হলে ওই হাতটা গিয়ে মেয়ের পা ধরে নেয়। যদি পশুপতির কড়া লাল চমকায় কন্যা কুমারী না, তাকেও কিচ্ছু করে না। যদি তার হাতের কড়া সবুজ রং হয় তার মানে সে মেয়েটা কুমারী। ওর হাত থেকে কালো ধুঁয়ো বেরোয়। যে ওর ধুঁয়োর গন্ধটা শুকে নেবে সে অজ্ঞান হয়ে গভীর নিদ্রায় চলে যায়। ওই অজ্ঞান মেয়েটাকে হাতটা উঠিয়ে নিয়ে চলে যায়। এই গ্রামের নাম পালমপুর। গত কিছু বছর ধরে পালমপুরের আশেপাশের গ্রামে মেয়েরা উধাও হয়ে যাচ্ছিল। বোঝা যাচ্ছিল না তারা কোথায় যাচ্ছে। পাহাড়ে, জঙ্গলে কোথাও খোঁজার পরেও নিখোঁজ মেয়েদেরকে পাওয়াই যাচ্ছে না। সকলে সাবধানে থাকুন। যেই ঘরে মেয়েরা আছে তারা তো বিশেষ করে সাবধান থাকুন। 3 সপ্তাহের মধ্যে আমাদের আর পাশের গ্রাম মিশিয়ে 17টা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আর সবাই অবিবাহিত কুমারী মেয়ে। সাহেব, এটা কার কাজ হতে পারে, চোরের না ভূতের? আমিও জানি না। তাই প্রত্যেকটা গলিতে আজ থেকে কেউ না কেউ সুরক্ষা দেবে। আরে অর্জুন, তুমি আর তোমার বন্ধুরা গ্রামকে সুরক্ষা দাও। ঠিক আছে সাহেব, আমরা দেখে নেব। ভয় পাবেন না, সাবধানে থাকুন, অন্ধকার হলে বাইরে আসবেন না। যুবতী অবিবাহিত মেয়েরা নিখোঁজ হচ্ছে, তার মানে প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে। এর মধ্যে এত চিন্তিত হওয়ার কি কারণ আছে? এই বুড়ি, সাবধান। কিছু না জেনে মেয়েদেরকে এমন করে দোষ দেওয়াতে তোমার কি লজ্জা লাগছে না? তুমি দাঁড়াও অর্জুন, সেই বুড়ি এমনই বলে, এর সঙ্গে তর্ক করো না। এই বুড়ি, তোমার কথা আমরা শুনে নিলাম। সবাই নিজের প্রেমিকদের সঙ্গে পালিয়ে যাচ্ছে, তাহলে তো ছেলেরাও নিখোঁজ হওয়া উচিত। আশেপাশের গ্রামে কোনো ছেলে উধাও হওয়ার কোনো খোঁজ নেই, তার মানে মেয়েদের নিখোঁজ হওয়ার পেছনে ষড়যন্ত্র আছে। সেইটা জেনে আমাদেরকে সবাইকে সুরক্ষা দিতে হবে। গ্রাম প্রধান যা বলল তার সাথে গ্রামবাসীরা এক হলো। পালমপুরের আশেপাশে সব গ্রামে বার্তা পাঠানো হলো, যতক্ষণ আমরা মেয়েদের নিখোঁজ হওয়া জানতে পেরে যাচ্ছি না, সবাই কিন্তু সাবধানে থাকবেন। পরাহুশার, পরাহুশার, অন্ধকার হওয়ার পরে বাইরে কেউ আসবেন না। পরাহুশার, পরাহুশার। দেখো, এটাই ভালো হবে। মেয়ের পায়ের মধ্যে লোহার শিকল লাগিয়ে দিয়ে তালা লাগিয়ে দাও। সেটা ভূত হোক কিংবা পিশাচ হোক, মেয়ে সুরক্ষিত থাকবে। এইভাবে অন্ধকার হওয়ার পরে মেয়েদেরকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হচ্ছে। কিছু লোকেরা খাটের সাথে শিকল দিয়ে বেঁধে দিচ্ছে। একবার এমন ছিল, অর্জুন নিজে বন্ধুদের সাথে মিলে গলিতে এক এক করে পাহারা দিচ্ছে। অর্জুনের পেশা মাছ ধরার। পালমপুর গ্রামের থেকে যে সিন্দুরা নদীটা বয়ে যায় সেটা সমুদ্রে গিয়ে মিশে যায়। অর্জুন নিজে বন্ধুদের সাথে মাছ ধরে নিজের জীবনযাপন করত। অর্জুনের 2 ছোট বোন আছে, অরুণা আর অদিতি। বোন অরুণা, অদিতি, কাল রাত্রে আমরা পাহারা দিচ্ছিলাম, তাই কোনো মেয়ের কিচ্ছু হয়নি। আজকে রাত্রেও আমরা পাহারা দিতে যাচ্ছি। তোমরাও কিন্তু সাবধানে থাকবে, দরজা ভালো করে বন্ধ করে শোবে। ঠিক আছে দাদা, তুমি সাবধানে থেকো। দ্বিতীয় দিন পাহারা দিচ্ছে, তখনই রঙ্গা আসে। আরে ও মামা, আমাকে বলো কোন দিকে পাহারা দিতে হবে। সীমার দিকে পাহারা দাও। কিন্তু কালকে তুমি কেন আসোনি? আমার শেঠের দিদা মারা গেছে, সেই কাজে আমি আর আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি সীমাতে যাও, আমাদের অনুমতি ছাড়া যেন কেউ ঢুকতে না পারে। কিন্তু সবাই সচেতন থেকে পাহারা দিচ্ছে। মধ্যরাত্রি হয়ে গেছিল, পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কোথা থেকে কথাবার্তার আওয়াজ আসছিল। আমার জন্য 102 কুঁয়ারি মেয়েকে নিয়ে এসো, যারা সম্ভব জানে না। 102 কুঁয়ারি মেয়ে নিয়ে এসো। ওই কথাগুলো শুনে এক এক করে পড়ে যাচ্ছে। পাহাড়া দেওয়ার জন্য যে লাঠিগুলো এনেছিল ওগুলো ওখানেই ছেড়ে ওখানেই ঘুমিয়ে পড়ছিল, ওখানেই পড়ে গিয়ে নাক ডেকে ঘুমোচ্ছিল। অর্জুনের হাতের কড়া চমকাচ্ছিল, যেই তার মধ্যে কালো ধোঁয়া ছেয়ে গেল, ওর হাত কেটে নিচে পড়ে গেল। হেঁটে হেঁটে যাচ্ছিল, বাড়ি বাড়ি ঘুরছিল। একটা বাড়িতে ঢুকে ঘুমন্ত মেয়ের পা কষে ধরাতে ওর হাতের কড়াটা সবুজ রঙের হয়ে গেল। হাত থেকে কালো ধোঁয়া বেরোতে বাড়ির সব লোকেরা ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে গেল। ওই মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু হাতে লোহার শেকল বাঁধা ছিল। কিন্তু হাতের মধ্যে যে চোখটা ছিল তার মধ্যে থেকে আলো বেরিয়ে শেকলের উপরে পড়াতেই শেকলটা টুকরো টুকরো হয়ে গেল। পরের দিন গ্রামে হইচই লেগে গেল। পাহারা থাকার সত্ত্বেও একটা মেয়ে কি করে নিখোঁজ হয়ে গেল? সবাই মাথা চাপড়াচ্ছিল। এইটা কোনো মানুষের কাজ নয়, কোনো ভূতের কাজ। লোহার শিকল ভেঙে দিয়ে আমার মেয়েকে নিয়ে চলে গেল। হ্যাঁ, আমার স্বামী ঠিকই বলছে। এত মোটা শিকল কোনো আওয়াজ না হয়ে কি করে ভাঙতে পারে? তার মানে এটা মানুষের কাজ নয়। বাবা গো, এমন ব্যাপার! আমার মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ি যাই। শুধু আমাদের গ্রামেই নয়, আশেপাশের অন্য গ্রামেরও এই সমস্যাই। আমরা যেইখানেও যাই আমাদের মেয়েরা সুরক্ষিত নেই। এই সমস্যা সমাধান মৌনমুনিকে জিজ্ঞেস করতে হবে। মন মুনির কাছে গিয়ে সব ব্যাপার বুঝিয়ে সমাধান চাইতে। পুজো করে কিছু তাবিজ দেব, অবিবাহিত মেয়েদেরকে সেইটা পরিয়ে দিও। যতক্ষণ আমি জানতে পারবো না যে এইসব কে করছে, এই জিনিসের সমাধান দিতে পারবো না। মন মুনি যে তাবিজটা দিয়েছে, আশেপাশের সব গ্রামে অবিবাহিত মেয়েদের হাতে বেঁধে দেওয়া হলো। একদিন রাতে সবাই পাহারা দিচ্ছিল। আমার জন্য 102 কুঁয়ারি মেয়েকে নিয়ে এসো, যারা সম্ভব জানে না। 102 কুঁয়ারি মেয়ে নিয়ে এসো। অর্জুনের হাতের কড়াটা চমকাচ্ছিল, যেই তার মধ্যে কালো ধোঁয়া ছেয়ে গেল, ওর হাত কেটে নিচে পড়ে গেল। হেঁটে হেঁটে যায়, বাড়ি বাড়ি ঘুরে হাতটা অর্জুনের বাড়ি গিয়ে বন্ধ ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। হাতের মধ্যে যে চোখটা ছিল তার মধ্যে থেকে আলো বেরিয়ে তালায় পড়াতেই তালাটা তক্ষুনি ভেঙে গেল। ঘুমন্ত অরুণাকে উঠিয়ে নিয়ে চলে গেল। সকাল হতেই যাচ্ছিল, হাত উড়ে এসে অর্জুনের কাঁধের সাথে আবার লেগে গেল। পরের দিন গ্রামে আবার হইচই মেচে গেল। অদিতি কাঁদছিল, অর্জুন কিছুই বুঝতে পারছিল না। লোহার শিকল কিংবা স্বামীজির দেওয়া সেই তাবিজ কোনোই কাজের নয়। এখন কি করব সাহেব? তোমরা কি ঠিক করে পাহারা দিচ্ছ? নিজের বোনকেও বাঁচাতে পারলে না। সাহেব, আমরা ঠিক করেই পাহারা দিচ্ছি, কিন্তু হঠাৎ করে যেন কেমন হয়ে যায়। উঠে দেখলে সকাল হয়ে যায়। সবকিছু মায়া লাগছে। এরকম সব জটিল সমস্যার উপায় শুধু একটাই লোক করতে পারে, মন্ত্র জানা বুড়ি কাকি। মন্ত্র জানা কাকিকে এখানে আনতে হবে। শুধু কাকি আমাদেরকে বাঁচাতে পারবে। এক মিনিটও অপেক্ষা না করে অর্জুন আর রঙ্গা ওদিকে যায়। কাকি, আমার বোনের সঙ্গে অনেকগুলো মেয়ে নিখোঁজ হয়ে গেছে। জঙ্গল, পর্বত, পাহাড় কিছু খুঁজলেও পাচ্ছি না। ওরাও বেঁচে আছে কিনা আমি জানতে পারছি না। আপনাকে আমাদের গ্রামের মেয়েদেরকে বাঁচাতে হবে। কাকিকে সাথে করে নিয়ে এসে রাত হওয়ার আগে গ্রামে পৌঁছে কাকীকে নিজের বাড়িতেই রাখলো। কাকী আপনি ক্লান্ত হয়ে গিয়ে থাকবেন, আপনি একটু শুয়ে নিন, আমি পাহারা দিতে যাচ্ছি। এমন বলে অর্জুন চলে গেল। মন্ত্র জানা কাকী অদিতির কাছেই শুয়েছিল। মধ্যরাত্রি পার হয়ে গেছিল। নিস্তব্ধ গ্রামে কারোর কথার আওয়াজ আসছিল। আমার জন্য ১০২ কুঁয়ারি মেয়েকে নিয়ে এসো, যারা সম্ভব জানে না, ১০২ কুঁয়ারি মেয়ে নিয়ে এসো। আমার জন্য ১০২ কুঁয়ারি মেয়েকে নিয়ে এসো, যারা সম্ভব জানে না, ১০২ কুঁয়ারি মেয়ে নিয়ে এসো। সবাই ওই কথাগুলো শুনে অজ্ঞান হয়ে গেল। কিন্তু বেতালের তাজ পড়ে থাকা কাকী ওই মন্ত্রটা কিচ্ছু করতে পারল না। কাকী বাইরে এসে দেখে যারা পাহারা দিচ্ছিল তারা সব ওখানেই পড়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। অর্জুনের হাতের কড়াটা চমকাচ্ছিল। কাকী দেখল যে অর্জুনের হাত কেটে গেল, আঙ্গুলের উপরে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি ঘুরছে। দরজা জানলা ভেঙে কুমারী মেয়েদেরকে খুঁজছিল। কাকী ওই হাতের পিছু করতে করতে যায়। ঘুরে ঘুরে অর্জুনের বাড়ি এসে যেই অদিতির পা ধরে কড়াটা সবুজ হয়ে যায়। কাকীর সামনেই অদিতিকে হাওয়ায় উঠিয়ে নিয়ে যাচ্ছিল। কাকী নিজের বেতাল লাঠিটা বার করল। হিডিম্বিকা গাব্রাজামাঞ্জু, স্তম্ভিকা গাব্রাজামাঞ্জু, হিডিম্বিকা গাব্রাজামাঞ্জু, স্তম্ভিকা গাব্রাজামাঞ্জু, মন্ত্রস্পিকা গাব্রাজামাঞ্জু, মন্ত্রাম্বিকা গাব্রাজামাঞ্জু। এতটুকু বলাতেই বেতালের লাঠির থেকে আলো এসে অদিতির উপরে পড়ল। অদিতি চোখ খুলে জোরে চিৎকার করাতে পশুপতির হাত অদিতিকে ছেড়ে দিয়ে নিজের হাতের চোখটাকে খুলে দেয়। কাকীর বেতাল শক্তির সামনে টিকতে পারল না, আর হাতটা উধাও হয়ে গেল। পুকুরে পড়ে যাওয়ার পরে জ্ঞান ফিরে অদিতি সাঁতরে কিনারায় আসে। কমজোর অদিতিকে কাকী বাড়ি এনে বিছানায় শুয়ে দেয়। বাইরে গিয়ে যখন দেখে ওজনের হাতটা সামান্যই ছিল, কাকী বুঝে গেল সমস্যাটা কোথায়। সকাল হওয়ার সাথে সাথে গ্রামের মাঝামাঝি সবাইকে ডেকে সব বাড়ির দরজায় নিজেদের হাতটাকে লাল জলে ডুবিয়ে হাতের ছাপ দিয়ে দেওয়া হোক, আর ভোর হওয়া পর্যন্ত বাইরে কেউ আসবে না। এমন বলে অর্জুনের কাছে গিয়ে, অর্জুন তোমার হাতের কড়াটা সোনার মনে হচ্ছে, তুমি তো মাছ ধরে বেঁচে থাকা একটা গরিব মানুষ, এত দামি কড়া তোমার কাছ থেকে কোথায় এলো? কাকী এই কড়ার পেছনে অনেক বড় গল্প আছে, এটা সেই কড়া যে আমাদের প্রাণে বাঁচিয়েছিল। মাস আগে আমরা সমুদ্রতে শিকার করতে গেছিলাম, আমরা ভুল করে ঝড়ে ফেসে গেছিলাম, আমাদের নৌকোটা ভেসে যাচ্ছিল। সকাল হতেই ঝড়টা থেমে গেল, সমুদ্র শান্ত হয়ে গেল, আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম। কিন্তু আমরা কিনারা দেখতেই পারছিলাম না, যেইখানে দেখো সেইখানেই সমুদ্র। হঠাৎ করে একটা অনেক বড় ঘূর্ণি এসে গেল আর আমাদেরকে সমুদ্রের ভেতরে নিয়ে গেল। আমার সঙ্গে এসে থাকা সকলেরই মৃত্যু হয়ে যায়। আমি নিজের নিঃশ্বাস বন্ধ করলাম আর নিজের পুরো চেষ্টা দিয়ে উপরে ভেসে আসার চেষ্টা করলাম, কিন্তু সমুদ্রের তীব্র গতিতে আমি সমুদ্রের তলে চলে গেলাম। সেখানে একটা বড় বিদঘুটে খাঁচা ছিল, যার ভেতর থেকে আওয়াজ আসছিল। যেই আমি সেই পাহাড়টাকে ছুঁলাম, একটা ধাক্কা লাগলো আর আমি দূরে ছিটকে পড়লাম। আমি সাঁতার কেটে জলের উপরে আসলাম। কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে যাওয়ার পরে আমি সমুদ্রের তলে আবার গেলাম। হঠাৎ সেই খাঁচাটা ঘুরতে লাগলো আর এই কড়াটা ভেসে ভেসে আমার কাছে আসলো। সোনার কড়া ছিল, তাই আমি সেইখানেই ওকে নিজের হাতে পড়ে নিলাম। সেই পাথরের খাঁচাটা খুব জোরে জোরে ঘুরছিল আর সমুদ্রতে ঘূর্ণি তৈরি করছিল। আমি তার প্রভাবে ভেসে গেলাম। জ্ঞান ফেরাতে আমি কূলে এসে গেছিলাম। প্রাণ বেঁচে গেছে এই ভেবে নিজের বাড়িতে আমি ফিরে আসলাম। পাথরের খাঁচা? হ্যাঁ কাকি, তার চোখও ছিল ঠিক একটা বড় জলের জীবের মতন। আর কাকি, তার 8টা পাও আছে। অর্জুন, এই কড়াটার সাথে গ্রামের মেয়েদের নিখোঁজ হওয়ার কিছু তো সংযোগ আছে। যবে থেকে তোমার হাতে এসেছে তবে থেকে এই মেয়েদের অপহরণ হচ্ছে। তুমি এত সময় অবধি সমুদ্রের ভিতরে নিঃশ্বাস না নিয়ে কি করে থাকতে পারো ভেবেছ অর্জুন? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না কাকি। এই কড়াটা কি বিপদের কারণ নাকি? না, তোমার এই হাত যেটা কড়া পড়ে আছে। কাকি যা কিছু বলেছিল সেটা বলে তুমিও জানো না যে তোমার হাত মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের এই জানতে হবে যে তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। অদিতির হাতের তাবিজটা দেখে, এ তাম্বির তাবিজ তোমার হাতে কেন আছে? মনমনি দিয়েছিল, এটাও কোনো কাজের না কাকি। আমার বড় বোন অরুণাও এই তাবিজটা পড়েছিল, তাও তো উঠিয়ে নিয়ে গেল। এ তাম্বি তাবিজের সূত্রে অরুণা যেখানেই আছে সেই জায়গাটার খোঁজ পাওয়া যেতে পারে। মনমনির আশ্রমে গিয়ে সবকিছু জানালো যা হয়েছিল। আপনি এ তাম্বির তাবিজটা কেন দিয়েছিলেন স্বামী? ওটা তো রক্ষা তাবিজ নয়। আমি নিখোঁজ মেয়েদের ব্যাপারে জানতে চাইছিলাম, কিন্তু এদের গ্রাম থেকে আমার কাছে আর কেউ আসলো না। ক্ষমা করবেন স্বামীজি, তাবিজ পড়ার পরেও আমার বোন অরুণা নিখোঁজ হয়ে গেছে। তাবিজ কাজে আসলো না, তাই আপনার কাছে আসলাম না। কোনো ব্যাপার না, তাবিজ যোগ্য করে আমি তোমার বোনের ব্যাপারে জানবো। যোগ্য করে তার মধ্যে থেকে কালো ভস্ম বেরোলো। রাস্তার কুকুরের মাথায় লাগিয়ে শোকার পরে ও গায়েব হয়ে গেল। অরুণাকে খুঁজতে যাচ্ছিল। অর্জুন, আমাকে ওই কড়াটা দিয়ে দাও আর তুমি ওই কুকুরটার পেছনে যাও, নিখোঁজ মেয়েদেরকে নিয়ে এসো। বাস্তবে কড়াটা কি, কেন মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমি খোঁজ করছি। অর্জুন কুকুরটার পিছু ধরে। কাকি বেতাল আলপনা বানিয়ে তার মধ্যে কড়াটাকে রেখে মন্ত্র পড়ছে, গাব্রাজামা গাব্রাজামাঞ্জো গাব্রাজামা গাব্রাজামাঞ্জো। তার মধ্যে থেকে একটা আত্মা বেরিয়ে, আরে এই বুড়ি, তুই আমার রাস্তায় আসবি না, আসতে কিন্তু মরবি। তুই আমার শক্তির সামনে দাঁড়াতেও পারবি না রে। যাও, চলে যাও। তুমি কে? তুমি কেন অবুজ মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছ? আমার গুরুর সঙ্গে মিশে গুপ্ত গুফাতে ৩৯০ বছর আগে বিনা মৃত্যুতে সবসময় যুবক থাকার জন্যে ক্ষুদ্র শক্তিকে আমরা প্রসন্ন করলাম, যাতে আমরা দুজনে সিদ্ধি প্রাপ্ত করার আগে আমি আমার গুরুর মাথা কেটে তাকে মেরে ফেললাম। কারণ তার স্ত্রী অরুন্ধতি, আমি তাকে খুব ভালোবাসতাম। আমি নিজের রাস্তা থেকে তাকে সরিয়ে দিয়ে তার সঙ্গে আমি বিয়ে করতে চাইতাম, তাকে নিজের করতে চাইছিলাম। কিন্তু অরুন্ধতি এর জন্য প্রস্তুত হলো না। তাই অরুন্ধতিকে একটা দ্বীপের মধ্যে আমি বন্ধ করে দিয়ে প্রত্যেক দিন তাকে বিয়ের জন্য জিজ্ঞেস করতাম, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই তোমাকে কিছু করছি না, তোমাকে কিন্তু ভালো করে জিজ্ঞেস করছি, তোমার কাছে কোনো উপায় নেই, তুমি আমার সঙ্গে বিয়ে করে নাও, না হলে তুমি এই দ্বীপের মধ্যেই মরে যাবে। অরুন্ধতি এটা জানতো যে আমি মৃত্যুঞ্জয়, আমাকে মারার কোনো উপায় নেই, কিন্তু সমুদ্রতে বেঁচে থাকা জীব আমাকে বন্দি করতে পারবে। এমনিতেও সে তান্ত্রিকের বউ ছিল। 8টা পাওয়ালা সমুদ্র জীব, 400 বছর অব্দি বেঁচে থাকা সেই সমুদ্র জীব, মন্ত্র শক্তি দিয়ে জলের উপরে একটা মণ্ডপ তৈরি করে, তার মানে 8টা পাওয়ালা সেই মণ্ডপ আর উপরে সেই ভয়ঙ্কর দেখতে থাকা সেই জীব, সেই মণ্ডপ আমাকে ভালোবাসে বলে আমার সঙ্গে একটা ছলনা করে দিয়ে আমাকে সেই মণ্ডপে নিয়ে গেল। অরুন্ধতির জন্যে সেই ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছিল। সেই মণ্ডপটা মায়াবী মণ্ডপ, আমি বুঝতে পারিনি। তার ভেতরে ঢোকাতেই সেই 8 পাওয়ালা জীবটা বন্ধ হয়ে গেল আর আমাদেরকে সমুদ্রতে নিয়ে গিয়ে সেইটা পাথরের হয়ে গেল। অরুন্ধতি আমার চোখের সামনে নিঃশ্বাস না নিতে পেরে সেইখানেই মরে গেল আর পচে গিয়ে হস্তপঞ্জর হয়ে গেল। সেই জীবটা আরো 10 বছর বেঁচে থাকবে। তাই 102টা কুমারী মেয়েদেরকে জড়ো করে খগলাকে তাদের বলি দিয়ে দিলে মৃত আমার অরুন্ধতী আবার বেঁচে উঠবে। ভুল করে কেউ সমুদ্রের তলে এসেছিল, আমি তাকে নিজের সোনার কড়া দিয়ে নিজের বশে করে নিলাম। গ্রামে যদি কেউ মরে, পূর্ণিমার অমাবস্যার দিন আমি শক্তিহীন হয়ে যাই। বাকি দিন সব কুমারী মেয়েদেরকে নিয়ে গিয়ে অরুন্ধতিকে যে দ্বীপে রেখেছিলাম সেইখানে আমি লুকিয়ে একটা ঘাটিতে রেখে দিতাম। ও, তার মানে অরুন্ধতী জীব বন্ধতন্ত্র প্রয়োগ করে আর এর সব গল্প আমাকে শুনিয়ে নিজের পায়ে নিজে কুড়োল মেরেছ, মূর্খ। জীব বন্ধন তন্ত্র করে ওই ভস্যটাকে নিয়ে জঙ্গলের রাস্তায় চলে যায়। এক হাতে ভস্য, অন্য হাতে বেতাল মন্ত্রের লাঠি, লাঠির উপরে থাকা কড়াটা। আমার জন্য 102 কুমারী মেয়েকে জড়ো করো, যারা সম্ভোগ জানে না। 102 কুমারী মেয়ে আমার জন্য 102 কুমারী মেয়েকে জড়ো করো, যারা সম্ভোগ জানে না। 102 কুমারী মেয়ে। আরে ওই বদমাস, কুমারী মেয়ে চাই তোর? কুমারী মেয়ে নিচ, এখন তোর খবর নিচ্ছি। কড়াটা নিচে ফেলেছে, নিজের বেতাল শক্তি দিয়ে কড়াটাকে ভস্ম করে দেয়। জিও বন্ধন তন্ত্রের ভস্যটাকে সমুদ্রে দেওয়ার সাথে সাথে ওই পাহাড়টাকে আরো একটা 8 পাওয়ালা আর পাহাড়ে বদলে যায়। আসন্ত 400 বছর অব্দি এর কষ্ট শেষ হয়ে গেল। ওদিকে অর্জুন কুকুরের পিছু করতে করতে নৌকো করে সমুদ্র পার করে দ্বীপে গিয়ে দেখাতে গুহার ঘাটিতে অরুণার সাথে আরো অনেকগুলো মেয়ে ছিল। অর্জুন সবাইকে গ্রামে নিয়ে আসে। পশুপতির প্রেত হাত থেকে রক্ষা করার জন্য সবাই মনমুনি আর মন্ত্র জানা কাকিকে ধন্যবাদ জানায়।